গতম মই দীক্ষিত শর্মা প্রাক্তন মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়ালের বিস্ফোরণ প্রাক্তন মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়ালে এনে এক মন্তব্য করেছে যত এটা রাজ্যের রাজনৈতিক মহল আর বিশেষক শাসকীয় পক্ষের মাজত খলকনির সৃষ্টি করেছে সোনোয়ালে প্রকৃততে কাক আক্রমণের লক্ষ্য করে ললে এই মন্তব্যের পিছত এই প্রশ্নক লৈ এটা রাজ্যের রাজনীতি দিসপুরত চর্চা আরম্ভ করেছে কারণ নিজক নিজে প্রতিনিধিত্ব করা মাজুলীত উপস্থিত হয়ে সর্বানন্দ সোনোয়ালে কলে তেও মুখ্যমন্ত্রী হয়ে থাকতে অর্থাৎ সোনোয়াল মুখ্যমন্ত্রী হয়ে থাকতে সম্পূর্ণ জনগণক সম্পূর্ণ জনসংখ্যা অর্থাৎ 3,40,00,000 লোকক একত্রিত করে রাখারহে লক্ষ্য রাখিছিল আর এই মন্তব্যের পিছতে এতিয়া শাসকীয় বিজেপির মাজতো ব্যাপক চর্চা আরম্ভ হয়েছে প্রকৃততে সোনোয়ালে সোনোয়ালে কাক লক্ষ্য করিয়ে মন্তব্য করিলে আর এই মন্তব্যর আরর রহস্য কি এই মুহূর্তের ডাঙর খবর আমি আপনার দিব ওলাইছো মই মুখ্যমন্ত্রী হয়ে থাকা অবস্থাত বরাক ব্রহ্মপুত্র জনতাক একত্রিত করার লক্ষ্য লই আসিল সোনোয়ালের বিস্ফোরক মন্তব্য 3,40,00,000 মানুষক ঐক্যবদ্ধ করার লক্ষ্য মূর আসিল মই মুখ্যমন্ত্রী হয়ে থাকা অবস্থাত বরাক ব্রহ্মপুত্রক একত্রিত করার লক্ষ্য স্থির করে লৈছিল সকল সময়তে রাইজ এক হয়ে থাকিব সোনোয়ালের মহাবিস্ফোরক মন্তব্য মুখ্যমন্ত্রী হয়ে থাকা অবস্থাত এয়া চেষ্টা চলাইছিল মই এই মুহূর্তের ডাঙর খবর আমি আপনার জানাই আছো সকল জাতি জনগোষ্ঠী ভাষা ভাষী লোকক একত্রিত করার লক্ষ্য আছিল মূর রাজনীতিত এই পর্যায়লৈ নিনিব যত সমাজখন ছিন্ন ভিন্ন ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যায় প্রাক্তন মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়ালের এক মহাবিস্ফোরক মন্তব্য রাজনীতি করক কিন্তু সেই পর্যায়লৈ নকরিব যত সমাজখন শেষ হয়ে যায় এই মুহূর্তত ডাঙর খবর আমি আপনার দিব ওলাইছো প্রাক্তন মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়ালের এক মন্তব্য এটা রাজ্যের রাজনীতির ব্যাপক খলকনির সৃষ্টি করেছে সকল সময়তে এক হয়ে থাকবল আপনার মূর অনুরোধ যিমানেই দুর্যোগ নাহে কিয় যিমানেই ধুমুহা নাহক কিয় এক হয়ে থাকিব ডাঙর খবর এই মুহূর্তত প্রাক্তন মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়ালের মন্তব্য এটা রাজ্যের রাজনীতির ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি করেছে মঞ্চর প্রায় এই আহ্বান জানায় সর্বানন্দ সোনোয়ালের মন্তব্য শাসকীয় দলের মাজতো ব্যাপক চর্চা আরম্ভ হয়েছে সোনোয়ালের এই মন্তব্যের পাছত তেও মুখ্যমন্ত্রী হয়ে থাকতে অসমখন এক করার চেষ্টা করেছিল বলে কই এক নতুন বিতর্কর সূত্রপাত করেছে যত বিরোধীও এটা প্রশ্ন করবলে আরম্ভ করেছে যে সোনোয়ালের এই মন্তব্যর পিছত রহস্য কি ডাঙর খবর এই মুহূর্তের সকলতক ডাঙর খবর রাজ্যের রাজনীতির তুলপার লগা এক খবর আমি আপনার দিব বিচার সর্বানন্দ সোনোয়ালের এক মন্তব্যই রাজ্যের রাজনীতির ব্যাপক খলকনির সৃষ্টি করেছে এক হয়ে থাকার চেষ্টা এক হয়ে রখার চেষ্টা করা হয়েছিল সোনোয়ালের মুখ্যমন্ত্রিত্বর কালত বলে কোয়ার লগেলগে এটা রাজ্যের রাজনীতির ব্যাপক চর্চা আরম্ভ হয়েছে সোনোয়ালের এই মন্তব্যের পাছত শুনক সর্বানন্দ সোনোয়ালে এই মুহূর্তত কি মন্তব্য করলে এটা কথা মনত রাখব রাজনীতিক এইটি পর্যায়লে নিনিব যত নাকি সমাজখন ছিন্ন বিচ্ছিন্ন হয় রাজনীতিক এই পর্যায়লে আনিব যত সমন্বয় দ্বারা সমাজ শক্তিশালী হয় তাহানিতে একটা কথা আছে রাজনীতিয়ে ভাগ করে সংস্কৃতিয়ে জোড়া লগায় নয়নে সংস্কৃতির সেই শক্তি আছে গতি মাজুলীত যে সাংস্কৃতিক ধারা শক্তিশালী সাংস্কৃতিক পরম্পরা এই পরম্পরায় জাতি জনগোষ্ঠীর সাংস্কৃতিক যে পরম্পরা আছে ইমান সুন্দর গতি এই সাংস্কৃতিক ধারার যোগেদি মাজুলী সমাজ সকল সময়তে এক হয়ে থাকিব দেই মিলাপ্রীতি থাকিব যিমানেই দুর্যোগ নাহক কিয় যিমানেই ধুমুহা নাহক কিয় যিমানেই প্রত্যাহ্বান নাহক কিয় যিমানেই সংকট সমস্যা নাহক কিয় মাজুলী সদায় এক হয়ে থাকিব আর সেইটো মই মনে প্রাণে বিচাৰো আর মই আপনাদের জানে মই মুখ্যমন্ত্রী হয়ে থাকতে মই চেষ্টা চলাইছিল বরাক ব্রহ্মপুত্র পাহাড় ভৈয়াম উদ্দেশ্য কি আছে অসমৰ 3,40,00,000 মানুষক সকল জাতি জনগোষ্ঠী ভাষা ভাষী ধর্মের লোকক
ঐক্যবদ্ধ করে তোলা, কারণ একতার যেটা শক্তি আছে ভাগ ভাগ হয়ে থাকলে সেই শক্তি কেউ সৃষ্টি হব নয়। দি ইউনাইটেড উই স্ট্যান্ড, ডিভাইডেড উই ফল। এটা কথা মনত রাখব, রাজনৈতিক একটু পর্যায়লে নিনিব যত নাকি সমাজ ছিন্ন বিচ্ছিন্ন হয়, রাজনৈতিক এই পর্যায়লে আনিব যত সমন্বয় দ্বারা সমাজ শক্তিশালী হয়। তাহানিতে একটা কথা আছে, রাজনীতিয়ে ভাগ করে সংস্কৃতিয়ে জোড়া লগায়, নয় সংস্কৃতির সেই শক্তি আছে। গতি মাজুলীত যাংস্কৃতিক ধারা, শক্তিশালী সাংস্কৃতিক পরম্পরা, এই পরম্পরায় জাতি জনগোষ্ঠীর সাংস্কৃতিক যে পরম্পরা আছে ইমান সুন্দর। গতি এই সাংস্কৃতিক ধারার যোগেদি মাজুলী সমাজ সকল সময়তে এক হয়ে থাকিব, দেই মিলাপ্রীতি থাকিব। যিমানেই দুর্যোগ নাহক কিয়, যিমানেই ধুমুহা নাহক কিয়, যিমানেই প্রত্যাহ্বান নাহক কিয়, যিমানেই সংকট সমস্যা নাহক কিয়, মাজুলী সদায় এক হয়ে থাকি বলে আর সেইটা মানে মনে প্রাণে বিচার। আর মই আপনাদের জানে মই মুখ্যমন্ত্রী হয়ে থাকুতে মই চেষ্টা চলাইছিল বরাক ব্রহ্মপুত্র পাহাড় ভৈয়াম। উদ্দেশ্য কি আছে? অসমৰ 3,40,00,000 মানুষক, সকল জাতি জনগোষ্ঠী ভাষা ভাষী ধর্মের লোকক ঐক্যবদ্ধ করে তোলা, কারণ একতার যে শক্তি আছে ভাগ ভাগ হয়ে থাকলে সেই শক্তি কেউ সৃষ্টি হব নয়। দি ইউনাইটেড উই স্ট্যান্ড, ডিভাইডেড উই ফল।